এবার দলের শক্তি বাড়াতে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে দলগুলো। পাকিস্তানের শোয়েব মালিক, জিম্বাবুয়ের শন উইলিয়ামস, হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার কাপু গেদারের নাম শোনা যাচ্ছে বিভিন্ন ক্লাবের পছন্দের তালিকায়। এদিকে ব্যক্তিগত ব্যস্ত শিডিউল ও অনাপত্তিপত্র পাওয়া নিয়ে জটিলতার কারণে পছন্দের ক্রিকেটারের সাথে চুক্তি করতে না পারার অসন্তুষ্ট রয়েছে অনেক ক্লাবের। মাঠে নামার অপেক্ষায় দেশি ক্রিকেটাররা, উপলক্ষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। এবার দলের ঘাটতি পূরণে আর শক্তি বাড়াতে বিদেশি ক্রিকেটারদের দিকে ঝুঁকছে ক্লাবগুলো। দেখে নেওয়া যাক কোন দলে কোন বিদেশি। আবাহনীতে শ্রীলঙ্কার চামারা কাপুগেদারের পাশাপাশি শোনা যাচ্ছে ভারতীয় এক ক্রিকেটারের নাম। তবে কে সেই ভারতীয় তার নাম এখনো খোলাসা করেনি ক্লাবটি। মোহামেডান চেষ্টা চালাচ্ছে তিলকারত্নে দিলশান, উপল থারাঙ্গা, মোহাম্মদ নবী অথবা পাকিস্তানের নাসির জামশেদকে দলে ভেড়াতে। প্রাইম ব্যাংকে আছেন হাই প্রোফাইল শোয়েব মালিক ও দিলশান মুনাবিরা। ব্রাদার্সে জিম্বাবুয়ের শন উইলিয়ামস, কলাবাগান ক্রীড়াচক্রে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা আর প্রাইম দোলেশ্বরে শ্রীলঙ্কার লাহিরু মিলান্থা। বিপিএল এর ম্যান অব দ্য টুর্নামেন্ট আশার জাইদির ঠিকানা হতে যাচ্ছে কলাবাগান ক্রিকেট একাডেমি অথবা লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে শেখ জামালের চিন্তায় একজন শ্রীলঙ্কান ক্রিকেটার, আমাদের টিমে যে অবস্থা একটা ওপেনার হলে ভালো হয়, আর 5-6 নাম্বার একটা হলে ভালো হয়, বিকজ আমাদের মনোবীর আসতেছে, উপল থারাঙ্গা, মোহাম্মদ নবী, তারপরে পাকিস্তানি নাসির জামশেদ, কিছু প্লেয়ার সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমলার সঙ্গে কথা হয়েছিল, সেও আসতে পারবে না, ক্লিয়ারেন্স পাচ্ছে না। চন্দ্রপলের সঙ্গে কথা হয়েছিল, তাদের দেশ থেকেও ক্লিয়ারেন্স দিচ্ছে না। তো ইন দ্যাট কেস আমরা এখন জিম্বাবুয়ে শন উইলিয়ামসকে আনছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ছাড়াও বিভিন্ন দেশের ঘরোয়া লিগে ব্যস্ত সূচি কাটাচ্ছেন বিশ্বের নামি দামি ক্রিকেটাররা। তাই মনের মতো ক্রিকেটার খুঁজে পেতে বিপাকে পড়ছে অনেক ক্লাবই। আইপিএল চলছে, প্লাস এখানে অনেক খেলা চলছে, বাট আমাদের তারপর আমরা চাবো যে একটা ব্যাটসম্যান আসুক মিডল অর্ডার বা যদি টপ অর্ডার হয় আমরা অ্যাডজাস্ট করে দিবো। সবসময় তার মন মতো খেলোয়াড় পাওয়া যায় না, তো সম্ভাব্য মানে যথাসাধ্য ভালো যতটুকু পাওয়া যায় সবাই তাই সংগ্রহ করতেছে। ঘরোয়া এই আসরের জৌলুস এখন আর নেই, তারপরও শোয়েব মালিক দিলশানকে দেখতে বাড়বে দর্শক এমন প্রত্যাশায় এখন ক্লাবগুলোর। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। বুধবার আবাহনীর জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানান ক্লাবের ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস। দারুণ এক দল পেয়ে সন্তুষ্ট তামিম প্রতিশ্রুতি দিলেন আকাশি নীলদের হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জনের। অন্যদিকে 2010-11 মৌসুমের পর আবারও আবাহনীর প্রধান কোচের দায়িত্ব নিয়ে খালেদ মাহমুদ ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন হবার। গেল মৌসুমে ফেভারিট দল না গড়েও প্রাইম ব্যাংকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন। মাঠের বাইরে সুজনের ওই দক্ষতায় মুগ্ধ হয়ে এ মৌসুমে দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর দায়িত্ব দিয়েছে তাকে। কারণ সর্বশেষ সুজনের কোচিংয়ে নবম প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল আবাহনী, কিন্তু গেল 4 মৌসুমে শিরোপার মুখ দেখেনি আকাশি নীলরা। তাই শিরোপা আক্ষেপ মেটাতেই 2010-11 মৌসুমের পর আবারও খালেদ মাহমুদ সুজনের অধীনে 10ম শিরোপা জয়ের সংকল্প করেছে আবাহনী। এবারের আসরে জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটারের সাথে আছে সব পরিচিত মুখ, তাই আসরে অন্যতম ফেভারিট আবাহনী। দলটির জার্সি উন্মোচন করে অধিনায়ক নির্বাচন করলো টাইগারদের টেস্টের সহ অধিনায়ককে। আমাদের 2015-16 সালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আবাহনী দলের যে ক্যাপ্টেন হচ্ছে তামিম ইকবাল। 4 মৌসুম পর আবারও আবাহনীর ডেরায় ফিরে গুরু দায়িত্ব পাওয়া বাংলাদেশের 3 ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল আজ তার প্রতিদান দিতে চান শতভাগ। আমরা যতই স্ট্রং হই না কেন, পেন অ্যান্ড পেপারে যে আমাদের পারফরমেন্সটা মাঠেই করতে হবে, আর আমরা যদি মাঠে সব ওই 5% কাজগুলো যদি রাইট করি অন্য অন্য টিমের চেয়ে সব কিছুই অ্যাচিভ করা যায়। আবাহনীর মতো বড় টিমে খেললে অবশ্যই একটু প্রেশার থাকে, আমরা সবাই জানি যে আবাহনী যখনই টিম করে চ্যাম্পিয়ন ফাইটের জন্য টিম করে। আর ট্রফি ছোঁয়ার মিশনে শুক্রবার ফতুল্লায় কলাবাগান কেসির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জুন জুলাই জিম্বাবুয়ে সফরের ব্যাপারে নেতিবাচক মনোভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির, এমনটাই আভাস দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দল গেলেও পূর্ণাঙ্গ সফর না হওয়ার সম্ভাবনাই বেশি, সেই সাথে পিছিয়ে যেতে পারে আগস্টে ভারত সফরের একমাত্র টেস্টটি। আর প্রিমিয়ার লিগের পরপর বাংলাদেশ এ দলের সফর সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।
14টি টেস্ট, 67টি ওয়ানডে ও 9টি টি-20 ম্যাচ, জিম্বাবুয়ের বিপক্ষে এই তিন ফরম্যাটে নিয়মিত ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু তাই না, বিসিবি প্রয়োজনে সব সময় পাশে পেয়েছে আফ্রিকার দেশটিকে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপির বাইরেও দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাই বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগেই বিসিবিকে চিঠি দেয় দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু জুন জুলাইয়ে ওই সফরের ব্যাপারে নেতিবাচক মনোভাব বিসিবির। জিম্বাবুয়ে চাচ্ছে, বাট আমরা এখন চিন্তা করবো যে আমরা ওয়ানডে খেলবো না টি-20 খেলবো না টেস্ট খেলবো, সেটা আমাদের বোর্ডের সিদ্ধান্ত, বাকি আছে, আপাতত ওটা ওইভাবেই আছে। ভারত জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচি আর বৃষ্টির বাগড়ায় পিছিয়ে যেতে পারে আগস্টে বাংলাদেশ ক্রিকেট দলের সফর, আভাসটা এমনই দিয়েছেন ক্রিকেট অপারেশনস প্রধান। ওদের তো আসলে অনেক জায়গা আছে, অনেক কোথায় ওরা দেয়, হয়তো বা কলকাতায় দিলে হয়তো বৃষ্টির একটা সম্ভাবনা আছে, তো আমরা চাচ্ছি যেন কলকাতা হলে আমাদের জন্য ভালো, তো এখন এটা ইন্ডিয়া বোর্ডের উপর ডিপেন্ড করছে। এদিকে প্রিমিয়ার ক্রিকেট লিগের পর ভারত ও শ্রীলঙ্কায় বাংলাদেশ এ দলের সফর সূচি অনেকটাই নিশ্চিত করেছে বিসিবি। এই টিমে তো 50-60% আপনার ন্যাশনাল টিমের প্লেয়াররা থাকে, ওরা খেলার অপরচুনিটি পাবে, তো আমরা চেষ্টা করছি শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা অন্য কোথাও যদি কোনো সুযোগ পাই তাহলে আমরা এই টিমকে পাঠাবো, আমরা ঢাকা লিগের পর। এছাড়াও হাই পারফরমেন্স দলের আলাদা করে সিরিজ খেলার কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।